বাজার দর নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 400 মেট্রিক টন আলু আমদানি হয়েছে। চাল, ডাল, গম, পেঁয়াজ, ডিম ও কাঁচামরিচের পাশাপাশি আলু আমদানির অনুমতিও দিয়েছে সরকার। বেনাপোল বন্দর দিয়ে রাতে দুটি চালানে 16টি ট্রাকে করে 400 মেট্রিক টন আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেন বন্দরের পরিচালক রেজাউল করিম। এই আলুর আমদানিকারক ঢাকার প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড ব্রেভারেজ, রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস। সরকারি ছুটি থাকায় আলুর চালানটি আগামীকাল রোববার বন্দর থেকে খালাস হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক,